গত কয়েকটা নির্বাচন দেখা গিয়েছে বামের ভোট রামে গিয়েছে। একুশের বিধানসভা নির্বাচন থেকে তা শুরু হয়েছে, যা এখনো অব্যাহত। এবার দুয়ারে লোকসভা নির্বাচন, তাই নতুন স্ট্র্যাটেজি নিয়েছে সিপিএম। বিজেপিতে যাওয়া ভোট ঘরে ফেরাতে হবে, তার জন্য জোরদার প্রচার শুরু করেছে সিপিএম। দ্বিতীয় স্থানে উঠে আসতে চায় সিপিএম, অর্থাৎ বিজেপিকে এবার মাঠে ময়দানে বুঝে নিতে চাইছে সিপিএম। তা বলে তৃণমূল কংগ্রেসকে ছাড় দেওয়া হবে না, এই স্ট্র্যাটেজির ছবি দেখা গেল জেলায় জেলায়। নিয়মিত জনসংযোগ করছেন সিপিএম প্রার্থীরা। হারানো ভোট ব্যাংক ফেরানোই টার্গেট লাল পার্টির। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই লোকসভা নির্বাচনকেই প্রাক প্রস্তুতি পর্ব হিসেবে দেখেছে সিপিএম। এদিকে সিপিএম এটা ঠিক করেছে, সব আসনে তৃণমূল কংগ্রেস বা বিজেপি জিতবে না, সেক্ষেত্রে হেরে যাওয়া আসনগুলিতে দ্বিতীয় স্থানে আসতে হবে, আর নিজেদের ভোট ব্যাংক ফেরাতে হবে বলে সূত্রের খবর। বড় মিছিল মিটিং নয়, পাড়া বৈঠকেই নজর সিপিএমের। লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে আপাতত এই কৌশলেই এগোতে চাইছে আলিমুদ্দিন। আর অলিতে গলিতে চলবে 5-10 জনকে নিয়ে স্কোয়াড। কয়েক মাস আগে ব্রিগেডে বামেদের যুব সমাবেশ হয়েছিল, তাতে বেশ ভালোই ভিড়ও ছিল। কিন্তু মীনাক্ষী সৃজন কলতান প্রতীক উর রহমানদের সেই ব্রিগেডে লক্ষাধিক জনতার ভিড়কে ভোট বাক্সে আনা যাবে কি না, সেটা নিয়েই মূলত চিন্তিত সিপিএম নেতৃত্ব। তাই পরিবার পিছু জনসংযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে দলের শাখা কমিটিকে। পাহাড় থেকে সাগর, ইনসাফ যাত্রার পর ব্রিগেড সমাবেশ এই ভোটে কতটা বামেদের পক্ষে প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন আছে। তাহলে কি সিপিএম জিততে চায় না প্রশ্ন উঠছে? সিপিএম অবশ্যই জিতে চায়, তার জন্যই প্রতিদ্বন্দ্বিতা করা। কিন্তু সব আসনে তাদেরও জেতা এখনই সম্ভব নয়, তাই যে আসনগুলি এবার হারবে সেগুলিতে দ্বিতীয় স্থানে থাকা এবং ভোট ব্যাংক ফিরে পাওয়াই লক্ষ্য তাদের। এছাড়া এই স্ট্র্যাটেজি যদি ক্লিক করে যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের খুব ক্ষতি হবে না বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা। কারণ তৃণমূল কংগ্রেসের লড়াই বিজেপির বিরুদ্ধে, বিজেপির থেকে বেশি আসন পাওয়াই লক্ষ্য। আর বিজেপি যে আসনগুলিতে হারবে সেগুলিতে দ্বিতীয় স্থানে আসতে পারলে 2026 বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী দলের জায়গা নিতে পারবে সিপিএম, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। গত কয়েকটা নির্বাচনে দেখা গিয়েছে বামের ভোট রামে গিয়েছে। একুশের বিধানসভা নির্বাচন থেকে তা শুরু হয়েছে, যা এখনো অব্যাহত। এবার দুয়ারে লোকসভা নির্বাচন, তাই নতুন স্ট্র্যাটেজি নিয়েছে সিপিএম। বিজেপিতে যাওয়া ভোট ঘরে ফেরাতে হবে, তার জন্য জোরদার প্রচার শুরু করেছে সিপিএম। দ্বিতীয় স্থানে উঠে আসতে চায় সিপিএম, অর্থাৎ বিজেপিকে এবার মাঠে ময়দানে বুঝে নিতে চাইছে সিপিএম। তা বলে তৃণমূল কংগ্রেসকে ছাড় দেওয়া হবে না, এই স্ট্র্যাটেজির ছবি দেখা গেল জেলায় জেলায়। নিয়মিত জনসংযোগ করছেন সিপিএম প্রার্থীরা। হারানো ভোট ব্যাংক ফিরে পাওয়াই তাদের টার্গেট। 2026 বিধানসভা নির্বাচনের আগে এই লোকসভা নির্বাচনকেই প্রাক প্রস্তুতি পর্ব হিসেবে দেখছে সিপিএম। এদিকে সিপিএম এটা ঠিক করেছে, সব আসনে তৃণমূল কংগ্রেস বা বিজেপি জিতবে না, সেক্ষেত্রে হেরে যাওয়া আসনগুলিতে দ্বিতীয় স্থানে আসতে হবে, আর নিজেদের ভোট ব্যাংক ফেরাতে হবে বলে সূত্রের খবর। বড় মিছিল মিটিং নয়, পাড়া বৈঠকে নজর সিপিএমের। লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে আপাতত এই কৌশলেই এগোতে চাইছে আলিমুদ্দিন। আর অলিতে গলিতে চলবে 5-10 জনকে নিয়ে স্কোয়াড। কয়েক মাস আগে ব্রিগেডে বামেদের যুব সমাবেশ হয়েছিল, তাতে বেশ ভালোই ভিড়ও ছিল। কিন্তু মীনাক্ষী সৃজন কলতান প্রতীক উর রহমানদের সেই ব্রিগেডে লক্ষাধিক জনতার ভিড়কে ভোট বাক্সে আনা যাবে কি না, সেটা নিয়েই মূলত চিন্তিত সিপিএম নেতৃত্ব। তার পরিবার পিছু জনসংযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে দলের শাখা কমিটিকে। পাহাড় থেকে সাগর, ইনসাফ যাত্রার পর ব্রিগেড সমাবেশ এই ভোটে কতটা বামেদের পক্ষে প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন আছে। তাহলে কি সিপিএম জিততে চায় না প্রশ্ন উঠছে? সিপিএম অবশ্যই জিততে চায়, তার জন্যই প্রতিদ্বন্দ্বিতা করা। কিন্তু সব আসনে তাদেরও জেতা এখনই সম্ভব নয়, তাই যে আসনগুলি এবার হারবে সেগুলি দ্বিতীয় স্থানে থাকা এবং ভোট ব্যাংক ফিরে পাওয়াই লক্ষ্য।
নজর রাখুন আজ তক বাংলায়।